আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো জিমেল হেল্পার আমি ধারাবাহিকভাবে অনেকগুলো টিউটোরিয়াল এর আগে আপনাদেরকে প্রদান করেছি, তো আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট টিউটোরিয়াল দেখাবো। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনি সেন্ড করা মেইলটি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, তো আজকে দেখবো কীভাবে আপনি অফলাইনে আপনার মেইলগুলো পড়তে পারবেন। তো এটার জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারটি ইউজ করা লাগবে। তো চলুন আমরা অপশনটিতে যাই, সেটিংসে গেলাম, দেন এগেন সেটিংস, যাওয়ার পর একদম রাইট সাইডে যেখানে লক্ষ্য করুন অফলাইন, তো এই অপশনটিতে ক্লিক করার পর এখন বলবে ইনস্টল জিমেইল অফলাইন। তো এটাতে ক্লিক করলে আমাদের বলবে যে এটি গুগল ব্রাউজারের জন্য, অর্থাৎ ক্রোম ব্রাউজারের জন্য শুধুমাত্র। চলুন দেখে আসি। এখন লক্ষ্য করুন যে ফিচারটি অনলি ফর ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে গেলে আমরা এই এক্সটেনশনটা অ্যাড করে নিব। তো চলুন আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করি, গুগল ক্রোম। দেন এখন যদি আমরা সেটিংস, সেটিংস থেকে দেন অফলাইন এই অপশনে যাই, তো এখানে লঞ্চ জিমেইল অফলাইন এই অপশনটি আসবে। যদি আপনাদের না আসে, ডোন্ট ওয়ারি, চিন্তা করার কিছু নাই। যদি আপনাদের এমন আসে যে ইনস্টল, সমস্যা নেই, আপনার এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করে দেন ওখান থেকে অ্যাড করে দিবেন আপনার ইয়েটা। আপনি, আমি এখন লঞ্চ করছি, লক্ষ্য করুন আমাদের অফলাইনে আমার দেখাচ্ছে। আপনাদের যদি না দেখায়, তো এখান থেকে আপনি জাস্ট শুধু এক্সটেনশনটা অ্যাড করে দিবেন, অ্যাড করে দিলে ওকে হয়ে যাবে। তো এখন দেখুন আমার অফলাইনে মেইলগুলো আমি পড়তে পারবো। আমি আর একটু ভালোভাবে আপনাদের দেখাই, নিককার্ডটি টোটালি ডিজেবল করে দিলাম, নেট কানেক্টই না, মানে ডিজেবলই করে দিলাম। দেখুন ক্রস আমার নিককার্ডটি। এখন আমি এই পেজটি রিলোড দিচ্ছি, দেখেন আমার মেইল শো করছে। বাট আমি যদি এর আগের অংশটি রিলোড দেই, লক্ষ্য করুন এটা কি বলছে, সাইটটা লোডই হবে না, কারণ আমার নিককার্ডই অলরেডি ডিজেবল। আর এখানে আমি যদি রিলোড দেই, আপনি এগেইন রিলোড দেন, অথবা আমি F5 বারবার প্রেস করে দেখেন রিলোড দিচ্ছি, আমি আমার মেইলগুলো অফলাইনে পড়তে পারবো। তো আশা করি এটি খুবই ইম্পর্টেন্ট একটি ফিচার আপনাদের জন্য। জাস্ট শুধু এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আপনার ক্রোম ব্রাউজারে, দেন আপনি অফলাইনে আপনার সবগুলো মেইল পড়তে পারবেন। আউটলুকের ক্ষেত্রে আমরা জানি যে এইগুলো হয়, এবং সেখানে ম্যাক্সিমাম টাইমই না, আসলে 100% যে ওয়েব মেইলগুলো আসলে ইনক্লুড করা হয়, ইনক্লুড করে দেন তারপরে আমরা অফলাইনে মেইল পড়ি। এই একই অপশন আমরা জিমেইলেও করতে পারবো, বাট শুধু রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার লাগবে। দেখুন নিককার্ড ডিজেবল, এখন আমি ইচ্ছা করলে আমার যে কোনো মেইল পড়তে পারবো। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকার দিবে। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার এবং সুন্দর সুন্দর কিছু টিপস পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।